হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিকেন তাংড়ি মশালা। প্রথমে তাংড়ির জন্য তাংড়িটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম কড়াই প্যানে। এবারে চিকেনগুলো আমি কেটে নেবো এইভাবে চাকুর সাহায্যে। চিকেন তাংড়ির জন্য তাংড়িগুলো ভালোভাবে কেটে নিলাম। এরপর আমি নুন দিয়ে দিলাম। লেবুর রস একটা পাতি লেবুকে দুয়া ধনে করে দিয়ে দিলাম রস দিতে। কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা অর্ধেকটা আমি একটি মাখানাল দিয়ে দেবো, অর্ধেকটা আমি টাংড়ি মশালার জন্য অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা মাখিয়ে নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম, ঝাল ঝাল হয়ে যাবে। গরম মশলার পাউডার সব কিছু মশলা আমি মাখিয়ে নেবো ভালোভাবে থাকতে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। মশালা মাখানো তাংড়িগুলো দিয়ে দেবো। এক পিঠ ভালোভাবে ভাজা হবে, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। দুইভাবে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে চিকেন, তুলে নেবো চিকেনটা।
ছাউনিগুলো তুলে নিয়েছি। এভাবে আমি মশলাগুলো সব ছেঁকে তুলে নিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ টমেটো একসঙ্গে ভেজে নেব। আদা রসুন জিরের পেস্টটা দিয়ে দেবো। ভালোভাবে আমি আদা রসুন ভেজে নিয়েছি। লঙ্কা 1 চামচ, হলুদ 1/2 চামচ, নুন 1/2 চামচ আর গোলমরিচ 1/2 চামচ একসঙ্গে দিয়ে দেবো। এবার আমি বিটরুটকে পিষে রেখেছিলাম কালারের জন্য, হেলদি কালার হয়ে যাবে চিকেনে, দিয়ে দিলাম। একটুটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেব। এবার টাংড়িগুলো দিয়ে দেবো। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, টাংড়িগুলো দিয়ে দেবো। কেমন কালার হয়েছে দেখুন, সাধারণ কালারের থেকে ঘরে বানানো কালার, হেলদি কালার। আমার নামে জল দিয়ে দেবো, যাতে চিকেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়, চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। ঢাকনটা খুলে নেব। এরপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো। চামড়িগুলো উল্টে নিলাম। এবার সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এইভাবে আমি রেডি করে নিলাম, ঢেলে নেব। উপর দিয়ে মশলাটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে চিকেন তাংড়ি মশলা বানিয়ে নিয়েছি। আমার ভিডিও পছন্দ হলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করি পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার বন্ধুরা।